সাকিব আল হাসান এবং মোহামেডান দুটোই বাংলাদেশের গর্ব। দুজনের ক্ষতি যখন এক জায়গায় এসে মিশে তখন কি করে চুপ থাকা যায়? থাকেননি সমর্থকরাও। তিন ম্যাচের জন্য নিষিদ্ধ সাকিব, গণমাধ্যমে এমন খবর প্রকাশের পরপরই ক্লাব প্রাঙ্গণে হাজির। ব্যানার হাতে নিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের স্বেচ্ছাচারিতার তীব্র প্রতিবাদ জানান তারা। সুজনের সাথে কোনো ঘটনা ঘটেনি, আমাদের ক্লাবে কোনো খেলোয়াড়ের সাথে কোনো ঘটনা ঘটেনি, কিন্তু সুজন কেন সাকিবে মারতে আসলো এবং গালালি করতে আসলো সেটা আপনারা বিচার করেন। এই লিটু মোহামেডান আপনি খেলায় ফিস থাকে কেন থাকবে? এই আম্পায়ার ছাড়া বাংলাদেশের কোনো আম্পায়ার নেই। এই শাস্তি অবিলম্বে প্রত্যাহার করা হোক। যদি সাকিবের শাস্তি দেওয়া হয় তাহলে আগে আম্পায়ারের বিরুদ্ধে শাস্তি দেওয়া উচিত। সাকিব তো ক্যাপ্টেন, দলের দায় দায়িত্ব, দলের পুরো টেম্পারটা তার মাথার উপরে। বিভিন্ন জায়গায় মোহামেডান বিশেষ করে রেফারিং এবং আম্পায়ারিং দ্বারা যে বাজে একটা ইয়ের অবস্থা তৈরি হয়েছে এটা আপনারা সবাই জানেন। সাকিব যে কাজ করছে সাকিব বলে সম্ভব, এটা অন্য কেউ জীবনে করতে পারতো না, কখনো পারতো না। সাকিব অন্যায় করেছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করেনি সমর্থকরা, কিন্তু একই সঙ্গে আম্পায়ার লিটু ও ইমনের পক্ষপাতমূলক সিদ্ধান্তের শাস্তি দাবি করেন তারা। আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন কেন তীরে আসবেন সাকিবের দিকে? সুষ্ঠু তদন্ত দাবি সমর্থকদের। বছরের পর বছর একটা দল সুবিধা পাচ্ছে আর বিসিবি নীরব ভূমিকায় কেন? প্রশ্ন অনেকেরই। একটা গুরুত্বপূর্ণ খেলা মোহামেডান খেলা, সেখানে কোনো রিপ্লের সুযোগ নেই। আজ যদি রিপ্লের সুযোগ থাকতো কেউ একটা টুশব্দ করতে পারে না, সাকিবকেও খেপা লাগতো না, আম্পায়ারকে আম্পায়ারিং এবং সবাইকে কোনো বিব্রত হওয়া লাগতো না। একটি ক্লাবকে সুবিধা দেওয়ার জন্য দেখা যাচ্ছে তারা রেলিগেশনে পড়ে যাচ্ছে, কিন্তু তাদের মানে রেলিগেশন ঠেকায় রাখার ম্যাচে ৬-৬টা LBW দেওয়া হচ্ছে তাদের, তারা যাতে প্রিমিয়ার লিগে টিকে থাকে। এদিকে সাকিবের শাস্তি চূড়ান্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দু ধরনের স্ট্যাটাসের বন্যা বয়ে যাচ্ছে। তবে দেশের ক্রিকেটের আম্পায়ারিংয়ে যে উন্নতির প্রয়োজন তা নিয়ে দ্বিমত পোষণ করেননি কেউই। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।